ওয়েদার সিস্টেম কিছু নেই, তো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই দক্ষিণবঙ্গের জন্য থাকবে আগামী 5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে আজকের দিনটা, এছাড়া উত্তরবঙ্গেও কিছু থাকছে না, শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে উত্তরবঙ্গের জন্য। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলেও শুষ্ক পরিষ্কার ওয়েদার, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে না আগামী 5 দিনে। যেমন কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ওই 32-এর কাছাকাছি হয়তো থাকবে, রাতের তাপমাত্রা 23 বা 22-এর কাছাকাছি। না, সোমবারও কিছু নেই, এই মুহূর্তে ইমিডিয়েট কোনো ওয়েদার কিছু নেই, শুষ্ক ওয়েদারই থাকবে। এখনও দেরি আছে, এখনও তো ইমিডিয়েট কিছু টেম্পারেচারের চেঞ্জ নেই, মিনিমাম টেম্পারেচার যেটা আগামী 5 দিনে কোনো চেঞ্জ খুব একটা কিছু নেই, উল্লেখযোগ্য চেঞ্জ নেই, শীতে দেরি আছে এখন। না, উত্তরবঙ্গেও টেম্পারেচারের ইমিডিয়েট কিছু চেঞ্জ নেই, ওখানে নর্মালটা যেহেতু একটু কম আমাদের দক্ষিণবঙ্গের তুলনা, নর্মাল যেটা মোটামুটি সেই রকমই, নর্মালের কাছাকাছি থাকে। এখনও দেরি আছে, এখনও তো ইমিডিয়েট কিছু টেম্পারেচারের চেঞ্জ নেই, মিনিমাম টেম্পারেচার যেটা আগামী 5 দিনে কোনো চেঞ্জ খুব একটা কিছু নেই, উল্লেখযোগ্য চেঞ্জ নেই, শীতে দেরি আছে এখন। না, উত্তরবঙ্গেও টেম্পারেচারের ইমিডিয়েট কিছু চেঞ্জ নেই, ওখানে নর্মালটা যেহেতু একটু কম আমাদের দক্ষিণবঙ্গের তুলনা, নর্মাল যেটা মোটামুটি সেই রকমই, নর্মালের কাছাকাছি থাকবে।